হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন। তো এই বিল্ডিংটি আপলোড করার কারণ হচ্ছে কি, আপনারা অনেকেই এই ধরনের বিল্ডিংয়ের জন্য অনুরোধ করেছিলেন। তো আমি আরেকটি বিল্ডিং করতে গিয়ে এরকমের একটি কাজ বিরতে পড়ে গেছিলো, সেজন্য অনেকেই অনুরোধ করছেন, সেজন্য আমি ভিডিওটি আপনাদের শুধু ডিজাইন দেখানোর জন্যই আপলোড করা। তো ভিতরে সহকারে বিস্তারিত সব কিছুই দেখবেন। এটি 2 ইউনিটের একটি বিল্ডিং, মোটামুটি 2400 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটি 5তলা ফাউন্ডেশন। তো এই বিল্ডিংটি আপনার কমপ্লিট করতে মোটামুটি 40 থেকে 45-45 লক্ষ টাকা খরচ হবে কমপ্লিট হতে। তো আপনার এরিয়া ভিত্তিক কিছু কম বেশি হতে পারে, মোটামুটি 40 থেকে 45 লক্ষ টাকা খরচ ধরতে পারেন, তো এর থেকে কিছু বেশি হতে পারে। তো যাই হোক, বিল্ডিংটি দেখতেছেন, দেখুন। তো আপনাদের অনুরোধে জিনিসটি রাখা এবং ভিতরে দেখবেন, এটি 2 ইউনিটের বিল্ডিং, 3টি করে বেডরুম আছে, 1 1 ইউনিটে ইউনিট ভাগ করা আছে। কিচেনটি অনেক বড় সড়ো, পিছনে বারান্দা আছে, সামনে বারান্দা আছে, তো বিশাল বড় একটা হল রুম আছে। তো আপনাদের অনুরোধেই আমার এটা দেখানো। তো এই যে আমি হল রুমে দাঁড়িয়ে আছি, রুমগুলো 15 ফিট বাই 16 15 ফিট বাই 12 ফিট একটি, আর বাদ বাকি দুটি আছে কি আপনার 12 ফিট বাই 14 ফিট। তো যাই হোক, এটি কিচেন রুম দেখতেছেন, দেখুন, বুঝতে পারবেন। তো যে জন্য আমি ভিডিওটি আপলোড করে আপনাদের কিছু কথা বলার জন্য। তো আপনারা অনেকেই বিলিংয়ের খরচ জানতে চান, অবশ্যই বিলিংয়ের খরচ জানতে চাইলে আপনাকে বাংলায় কমেন্ট করতে হবে এবং লম্বায় কত ফিট, পাশে কত ফুট বিল্ডিং করতে চান সেটি বলতে হবে। অন্যথা ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যান বা ড্রয়িং থাকলে আপনারা সে অনুসারে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনারা খরচটি পেয়ে যাবেন। আর আমি আপনাদের অনেককেই বলে থাকি, ভাইয়া আমি আপনাদের স্বার্থেই কিন্তু ভিডিও আপলোড করে থাকি, একটি জিনিস দেখানোর জন্য, বিল্ডিং ডিজাইন পছন্দ করার জন্য। তো এগুলো জিপসেন দিয়ে কাজ হয়েছে, দেখতেছেন, জিপসেনের কাজ। এগুলো আপনার বালু দিয়ে করতে পারেন, সিমেন্টের বালু দিয়ে করতে পারেন, সেগুলো আমি করে দিয়ে থাকি। তো চাইলে আমাকে দিয়ে করাতে পারেন বা আমাকে দিয়ে করাতে হবে এমন কোনো কথা নয়, আপনি যে কোনো মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে দিয়ে করাতে পারেন, আমাকে দিতে হবে এমন কোনো কথা নয়। তো যাই হোক, যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো কাজ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই করবেন। আর আপনারা ভিডিও দেখে অনেকেই অনেক খারাপ কমেন্ট করে থাকেন, তো আমাকে দিয়ে খরচটি শুধু জানতে চান, খরচটি আমি দিতে পারি। তো সেজন্য আপনারা উল্টা পাল্টা কিছু বলার প্রয়োজন নেই, ভালো লাগলে ভিডিওটি দেখবেন, ভালো না লাগলে নাই, কমেন্ট করতে হয় করবেন, পছন্দ হলে লাইক দিন, তাতে সমস্যা নেই। কিন্তু আপনি কমেন্ট উল্টাপাল্টা করবেন না, কারণ আপনার মতো 2-1 জন মানুষের জন্য, সবার কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য ভিডিওটি আপলোড করা। আমি ভিডিওতে তেমন কিছু বললাম না, তো আগেই বলে দিয়েছি, এটার বারান্দা পিছনে আছে, এই 3টি রুম আপনাদের কিন্তু আমি 1 1 করে দেখাইতেছি। তো টয়লেটটিও একটু বড় সড়ো দেখছেন, তো সেই জন্য আপনাদের আমি কথাগুলো বলার জন্যই ভিডিওটি আপলোড করা। দয়া করে বলছি, আপনারা ভিডিও দেখলে, দেখতে চাইলে দেখুন, নয়তো নয়। কিন্তু আপনার একজনের জন্য, এই যে পিছনে বারান্দা, তো একজনের জন্য সবার সমস্যা করবেন না, আপনার ভালো না লাগলে না দেখবেন, তাতে সমস্যা নেই, তাতে খারাপ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা কোনো পাইলের কাজ করাতে চাইলে, যে কোনো পাইল আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে টয়লেটটি, আপনাদের টয়লেটটি দেখাতেছি, তো টয়লেটটি দেখুন। তো সব কিছুই এই বিল্ডিংয়ের ভিতরে সব কিছুই বড় সড়ো, যেহেতু 2 ইউনিটের বিল্ডিং, 2400 স্কোয়ার ফিট আগেই বলেছি। তো সব কিছুই, রুম বলেন, টয়লেট বলেন, কিচেন বলেন, সব কিছুই বড়, এবং হল রুমটা অনেকটা বড় দেখতে দেখলেন। তো যাই হোক, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরকমের কোনো ডিজাইন করতে চাইলে বা আপনি পছন্দ অনুসারে যে কোনো ডিজাইন করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাংলায় কমেন্ট করবেন। আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি। তো আমি বের হয়ে গেলাম বিল্ডিং থেকে, তো বারবার বললাম যে অবশ্যই মাটি পরীক্ষা করে ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই বিল্ডিং নির্মাণের কাজ করবেন, কারণ বলা যায় না আজকের বিল্ডিং আপনার ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতের সন্তানদের জন্য রেখে যাওয়া
অনেক কষ্টের কামাই টাকাটা যাতে বিফলে না যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।